নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলার বিচার কাজ চূড়ান্ত তর্ক শেষে শুরু হয়েছে বারো সদস্যের জুরি বোর্ডের বিশ্লেষণ এ বোর্ডের সিদ্ধান্ত পেলে মামলার রায় ঘোষণা করবেন বিচারক এদিকে মামলার রায় নিয়ে চলছে নানা আলোচনা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন ট্রাম্পের সাজা হবে অপরদিকে ট্রাম্পের আইনজীবীদের দাবি বেকসুর খালাস পাবেন তিনি তবে এরই মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরগোল তা হল সাজা হলেও আসন্ন নির্বাচনে ট্রাম্পের অংশ নেয়ার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ছয় মাসেরও কম সময় এদিকে ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনা দেশটির রাজনীতিতে নজিরবিহীন মামলায় দোষী সাব্যস্ত হলে নভেম্বরের নির্বাচনে প্রার্থী হতে তার কোনো বাধা নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির কারণ জন্মসূত্রে হতে হবে মার্কিন নাগরিক এছাড়াও স্থায়ীভাবে অন্তত চোদ্দ বছর থাকতে হবে দেশটিতে এই তিনটির সবকটি শর্তই পূরণ করছেন ট্রাম্প আর ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না এমন কোন শর্ত দেশটির সংবিধানের কোথাও উল্লেখ নেই তাই ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই তবে প্রার্থী হতে বাধা না থাকলেও দোষী সাব্যস্তের বিষয়টি প্রভাব ফেলতে পারে ভোটে চলতি বছরের শুরুর দিকে ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের এক জরিপে উঠে আসে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর তিপ্পান্ন শতাংশ ভোটার তাকে ভোট দেবেন না অপর এক জরিপে দেখা গেছে রিপাবলিকান ভোটারদের বেশিরভাগই ট্রাম্পকে দলের মনোনীত প্রার্থী হিসাবে সমর্থন করবেন এমনকি তিনি যদি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন তবুও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে অন্তত দুজন প্রেসিডেন্ট প্রার্থীর অতীত অপরাধের রেকর্ড ছিল যদিও তারা কোনো দলের প্রার্থী ছিলেন না এবং নির্বাচনে সাফল্যও পাননি লস্কর আল মামুন সময় যুক্তরাষ্ট্র